দর্শক, বিরতির পর স্বাগত দিগন্ত নিউজ আওয়ারে। চলে যাচ্ছে নিউজ স্টুডিওতে নাদিরা আশরাফের কাছে। তাহিদ, আপনাকে ধন্যবাদ। সরকারের হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ স্বাধীনতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি অভিযোগ করেন, সরকারের কর্মকাণ্ডে দেশের সর্বোচ্চ আদালতের উপর মানুষ আস্থা হারিয়েছে। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বিচার ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনতে প্রধান বিচারপতির বিশেষ হস্তক্ষেপও কামনা করেন আইনজীবী সমিতির সভাপতি। সংবাদ সম্মেলনে বিএনপি পন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন। বর্তমান সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে দেশের নিম্ন আদালত এমনকি দেশের সর্বোচ্চ আদালতের প্রতিও বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে, যা দেশ জাতি গণতন্ত্রের জন্য কোন মঙ্গলজনক বার্তা বয়ে আনতে পারে না। শ্রমিক নেতা আমিনুলের মৃত্যুকে যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবে নেয়নি বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিকেলে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি একথা জানান। মন্ত্রী বলেন, আমিনুল হত্যার সঠিক তদন্ত দাবি করে মার্কিন রাষ্ট্রদূত বলেছেন এই ঘটনা যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। মন্ত্রী বলেন, এই হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের চেষ্টার কথা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ড নিয়েও সরকার বেকায়দায় আছে বলে জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী। আমিনুল তার লেবার অ্যাক্টিভিস্ট ছিল, সলিডারিটি মেম্বার ছিল, সে কি কারণে মারা গেল এবং তারা খুব কনসার্ন, এটা তাদের খুব তারা উদ্বিগ্ন। আমি বললাম যে তুমি যতটা উদ্বিগ্ন, তুমি তো বিদেশি, তুমি যতটা উদ্বিগ্ন তার চাইতে বেশি উদ্বিগ্ন তো আমি। সাগর উনির ব্যাপারটাও তো আমরা একে মোটামুটি নাকি সুপনির মধ্যেই আছি। আবারও হরতাল প্রসঙ্গ। হরতালের রাজধানী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি, তবে টার্মিনালগুলোতে অপেক্ষায় ছিলেন যাত্রীরা। এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী স্বল্পতার কারণে লঞ্চ চলাচল ছিল অনিয়মিত। শামসুর রহমান, বিপ্লবের রিপোর্ট। বিরোধী দলের ডাকা হরতালে টার্মিনালে যাত্রীদের উপস্থিতি থাকলেও দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। মায়ের মৃত্যুর সংবাদেও যশোর যেতে পারছেন না এই যাত্রী। আমরা যাব, তারপরে ওনার হবে, দাফন হবে, এখন কিভাবে যাব আমাদের এখন অনিশ্চিত হয়ে গেছে। এখানে আসার পর দেখছি কোনো গাড়ি চলতেছে না। এদিকে ঝুঁকি নিয়ে বাস ছাড়ার পক্ষে নন বাস মালিক শ্রমিক সংগঠনের সদস্যরা। কত পাবলিক কষ্ট করতেছে, কত মানুষ না যাই না এখানে এসে কান্দাকাটি করতেছে। হরতাল বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ব না। এদিকে কমরাপুর রেল স্টেশনে টিকিট কাউন্টারের চিত্র একেবারে ভিন্ন, টিকিট নেই এমন গুজবে উত্তপ্ত যাত্রীরা। টিকিটের জন্য যাত্রীরা অপেক্ষায় থাকলেও প্ল্যাটফর্মের ভেতরের চিত্র ভিন্ন। স্টেশন ম্যানেজার এসব না জেনেই রেল চলাচল স্বাভাবিক থাকার দাবি করে সঙ্গে যোগ করলেন লোকবল সংকটের কথা। আমরা সর্বোচ্চ জনবল নিয়োগ করেছি সেখানে, আমরা এইভাবেই চলছে, এইভাবে চলবে, সেজন্য স্বাভাবিক এবং সমস্যাভাবে চলাচল করছে, কোনো ডিলেভ হয়নি। সময় মতো লঞ্চ ছাড়ার প্রত্যাশায় এসেছেন সদরঘাটে। যাত্রী কম হলেও যারা লঞ্চে উঠেছেন তারা বললেন নানা কথা। ওনারা যদি নিজেরা বসে ঠিক করতে পারে তাহলে আমরা যে নর্মাল মানুষ আছে আমাদের সাফা করতে হতো। যাত্রীদের কম উপস্থিতির কথা স্বীকার করলেন কর্তৃপক্ষ। যাত্রী তো হরতালে কম হয়, ব্যবসা খাতে আমাদের যাইতে হয়। শামসুর রহমান, বিপ্লব, দিগন্ত টেলিভিশন, ঢাকা। 18 দলীয় জোটের অন্যতম শরিক জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবির হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে। এ সময় ছাত্র শিবিরের 11 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়িতে হরতালের সমর্থনে মিছিল করলে পুলিশ 7 শিবির কর্মীকে গ্রেফতার করে। এছাড়া মহানগর পূর্ব খিলগাঁও এলাকায় শিবিরের মিছিল থেকে 4 জনকে আটক করে পুলিশ। মহানগর পশ্চিমের ছাত্র শিবিরের সভাপতি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মিরপুর 11-তে এবং মহানগর উত্তর সভাপতি আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে পান্থপথ এলাকায় মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। এদিকে মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে বেইলি রোডে এবং মিরপুর 10 নম্বর গোল চত্বরে জামাত নেতা তসলিম লস্করের নেতৃত্বে হরতালের সমর্থনে মিছিল হয়েছে। এছাড়াও রাজধানীর বিভিন্ন পয়েন্টে হরতালের সমর্থনে জামাত ও শিবির বিক্ষোভ মিছিল করে। শীর্ষ নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদে সারা দেশে 18 দলের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শেষ হয়েছে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে। বিভিন্ন স্থানে পুলিশ বহু নেতাকর্মীকে আটক করেছে। প্রতিনিধিদের পাঠানো খবর জানাচ্ছেন হুমান কবির তানি।
হরতালের সময় পাবনা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করে হরতালকারীরা। সকালে তারা একটি মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া ঈশ্বরদী রেল স্টেশনে রেললাইন উপড়ে ফেলে বিক্ষুব্ধ জনতা। এতে চারটি তেলবাহী ট্যাঙ্ক লরি লাইনচ্যুত হয়। পুলিশ জানিয়েছে পাবনার বিভিন্ন এলাকা থেকে বিএনপি জামায়াতের 17 জন নেতাকর্মীকে আটক করা হয়। ঠাকুরগাঁওয়ে পুলিশের লাঠিচার্জে বিএনপির বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ 5 নেতাকর্মীকে আটক করে। এদিকে গতকাল রাতে পুলিশ সুপারের গাড়িসহ 8 থেকে 10টি বাস ট্র্যাক ভাঙচুর করে পিকেটাররা। নরসিংদীতে বিএনপির মিছিলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে হরতালকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ 4 জন নেতাকর্মীকে আটক করে। মানিকগঞ্জে হরতালের সময় 5 জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। লালমনিরহাটে একটি গাড়ি ভাঙচুর করে বিএনপি কর্মীরা। এ সময় 2 জনকে আটক করা হয়। মাগুরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে 5 জন আহত হয়। পুলিশ 1 জনকে গ্রেফতার করে। কুষ্টিয়ায় বিএনপি নেতা মেহেদি হাসানের নেতৃত্বে দলীয় কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করে। শহরের সিঙ্গার মোড়ে পুলিশি হামলার শিকার হয়। এতে 10 জন নেতাকর্মী আহত হয়েছে। আটক করা হয়েছে 8 জনকে। নাটোরে হরতালের মিছিল থেকে 3 জনকে আটক করেছে পুলিশ। এরপর হরতালকারীরা 2টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়াও তারা কয়েকটি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ ও দোকানপাট ভাঙচুর করে। পুলিশি বাধা উপেক্ষা করে চট্টগ্রামে মিছিল সমাবেশ করেছে বিএনপি জামায়াত। মিছিলের পর দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির বলেন, নেতাকর্মীদের জেলে পুরে সরকার নিজের পতন ত্বরান্বিত করেছে। কড়া নিরাপত্তায় হরতাল চলছে এম ইলিয়াস আলীর নিজ জেলা সিলেটে। দিনের শুরুতে শহরের মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ও ইসলামী ছাত্র শিবির। সদর দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুসহ 3 জনকে আটক করেছে পুলিশ। সকাল থেকে কয়েক ঘন্টা ট্রেন অবরোধ করে রাখে চাঁদপুরের হরতালকারীরা। পরে পুলিশি হস্তক্ষেপে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এছাড়াও হরতালের সমর্থনে শহরে মিছিল করেছে তারা। বরিশালে পুলিশি লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় স্বেচ্ছাসেবক দলের মিছিল। এতে কমপক্ষে 5 জন আহত হয়। বিভিন্ন স্থান থেকে 4 জনকে আটক করেছে পুলিশ। রংপুর প্রতিনিধি জানায়, নগরী শাপলা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্বর সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে বিএনপি জামায়াত কর্মীরা অবস্থান নেয়। পিকেটার ছাড়াই স্বতঃস্ফূর্ত হরতাল চলছে রাজশাহীতে। সকালে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের কড়া বেষ্টনীর মধ্যে শহরে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বগুড়া জেলা বিএনপি। শহরের বেশিরভাগই দোকানপাট বন্ধ রয়েছে। খুলনার পিটিআই মোড়, প্রেস ক্লাব ও খালিশপুর বৈকালী মোড়ে পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। বিভিন্ন স্থান থেকে 12 জন পিকেটারকে আটক করেছে পুলিশ। জামালপুরে পুলিশি বাধা উপেক্ষা করে বিভিন্ন স্থানে পিকেটিং ও মিছিল সমাবেশ করেছে বিএনপি জামায়াত। যশোরে পুলিশি লাঠিচার্জে স্বেচ্ছাসেবক দলের 5 জন কর্মী আহত হয়েছে। বিভিন্ন স্থান থেকে 4 জন পিকেটারকে আটক করেছে পুলিশ। শান্তিপূর্ণ হরতাল চলে ময়মনসিংহে। হরতালের সমর্থনে শহরে মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। দিনাজপুরে হরতালকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। পুলিশ 10 জনকে আটক করেছে। ঝিনাইদহে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় বিএনপির মিছিল। কুড়িগ্রামে হরতালকারীদের মিছিলে পুলিশ বাধা দেয়। পরে কালীবাড়ি এলাকায় সমাবেশ করে তারা। এছাড়াও নওগাঁ, মেহেরপুর, সুনামগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, নোয়াখালী, খাগড়াছড়ি, সাতক্ষীরা, ভোলা, মেহেরপুর, বরগুনা, মাদারীপুর, জয়পুরহাট, নড়াইল সহ দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়। হুমায়ুন কবির তানিম, দিগন্ত নিউজ ডেস্ক।